नेहा तार बाबा सुजन बाबू और माँ मालिनी देवी संगे मुकुटमणिपुर नामक ग्रामे बास करत। नेहा के देखते खुबी सुंदर छिल आर से तार बाबा मार एकमात्र मेये हवाय बेश धूमधाम करे सेदिन नेहा और सोहमेर बिये होच्छिल। बियेर पर सोहम और तार आत्मीयस्वजनरा पालकी करे बाड़ी फिरछिल। सोहमेर बाड़ी नेहार बाड़ी थेके बेश किछुटा दूरेई छिल आर तादेर ग्रामे तखनो नतून बउके पालकी करे निये जावार प्रथा छिल। एरपर तारा सकले जखन बाड़ी फिरछिल तखन আরে আমাদের সোহম বাবাজির ভাগ্য তো খুলে গেল যে এত সুন্দরী বউ পেল, যেখানে সোহমকে দেখতে সামলা বর্ণের আর ওর বউ হলো গ্রামের সবথেকে সুন্দরী বউ। হ্যাঁ গো চন্দ্রিমা মাসি, রমেশ দা ঠিকই বলেছে, তোমার বৌমাকে তো একেবারে প্রতিমার মতো দেখতে। যাক ভালোই হয়েছে, আমাদের সোহমকে কি দেখতে খারাপ নাকি, যেমন ছেলে তেমন তার বউ হয়েছে। হ্যাঁ সবই ঈশ্বরের ইচ্ছা, আমারও খুব ইচ্ছা ছিল জানো আমার একমাত্র বৌমা হবে আর সকলেই যেন তার গুণগান করে, ঈশ্বর আমার ইচ্ছার মান রেখেছে। এভাবেই তারা তখন সকলেই সোহমের স্ত্রী নেহার গুণগান করছিল। এরপর তারা যতই সোহমের বাড়ির দিকে এগোচ্ছিল নেহার বুক ভয়ে ততই দুরু দুরু করছিল। এভাবেই পালকি নেহার শ্বশুর বাড়ির দিকে এগোতে থাকে। বেশ কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎই নেহার পেটে যন্ত্রণা শুরু হয়। ওহ বাবা গো, অসহ্য যন্ত্রণা হচ্ছে, পালকি থামাও। নেহা এভাবে চিৎকার করলে তখন সেখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। এরপর নেহা এভাবেই চেঁচাচ্ছিল, তখন সোহম বলে, কি হলো কি নেহা, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন, তোমার এখন কিছু হয়েছে নাকি? এই যে মা একটু এদিকে আসো তো, দেখো তো নেহার কি হয়েছে। হ্যাঁ সোহম, আমার পেটের অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। নেহা এরকম ভাবে চিৎকার করলে সকলে তখন বলে, আরে ওকে হজমোলা বা গ্যাসের ওষুধ থাকলে দাও, বিয়েতে উল্টো পাল্টা খেয়েছে মনে হয়, সেজন্যই ওরকম পেটে লাগছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমার কাছে হজমের ওষুধ আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এখন অনেক দূরের রাস্তা বলে আমি হজমের ও বমির ওষুধ সঙ্গে করে নিয়েই এসেছিলাম। এই বলে লোকটি হজমের ওষুধ দেয়, কিন্তু ওসব খেয়েও কিছুই হয় না, সে তখনও পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। নির্জন এলাকা হওয়ায় আশেপাশে ডাক্তারও ছিল না, তাই সোহম একটু ভয় পেয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ওখানে উপস্থিত মহিলারা একটু হলেও আন্দাজ করতে পারে, কিন্তু তারা কিছু বলতে বা করতে যাবে কি, ঠিক তখনই পালকির মধ্যে থেকে একটি নবজাত শিশুর কান্নার আওয়াজ পায়, যেটা শুনে সকলেই বলে, এ কি, এটা তো বাচ্চার আওয়াজ বলে মনে হচ্ছে, কোথা থেকে এলো বাচ্চার আওয়াজ? এই আওয়াজ তো বৌমার পালকির ভিতর থেকে আসছে, বৌমার তাহলে বাচ্চা জন্ম দিল নাকি? এ মা, ছি 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 ছি, তলে তলে এই ছিল। হে ঈশ্বর, এ কি কলিযুগ এলো, বউ বিয়ের আগেই বাচ্চা পেটে নিয়ে ঘুরছিল, আমার তো ভেবেই লজ্জা লাগছে। হ্যাঁ গো চন্দ্রিমাদি, তুমি সমাজে মুখ দেখাবে কি করে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ঈশ্বরই জানেন বিয়ের আগে কার সঙ্গে মুখ কালো করে ঘুরে বেরিয়েছে। ছি 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 ছি, চন্দ্রিমা দি, তুমি যে বললে তুমি নাকি দেখাশোনা করে ছেলের বিয়ে দিয়েছো। আরে হ্যাঁ গো, আমি তো দেখাশোনা করেই ছেলের বিয়ে দিয়েছি, যদিও ওরা আগে দেখে একে অপরকে চিনত। চন্দ্রিমা দেবীর কথা বলা শেষ হতে না হতেই এক আত্মীয় বলে ওঠে, দেখো হয়তো তোমার ছেলেরই এসব ক্রিয়াকলাপ। সকলের নানান রকম মন্তব্য শোনার পরও সোহম তখন চুপই ছিল। তাকে এরকম চুপ থাকতে দেখে চন্দ্রিমা দেবী বলে, কি জানি বাবা, হলেও হতে পারে, দেখো না তোমরা এরকম করে কথা বলছো, আমার ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না, এখন যা যুগ না হওয়ার কিছুই নেই। আরে ওই জন্যই তো বলছি এটাকে কলিযুগ বলে, সে যাই পারে হোক, তবে কিছু কাজ বিয়ের পর হলেই ভালো লাগে, তাতে সকলেরই জীবনে শান্তি বজায় থাকে। সকলের এরকম কটু মন্তব্য শোনার পর সোহম আর চুপ থাকতে পারে না, তখন সে বলে, এই যে তোমরা সকলে দয়া করে একটু চুপ করো প্লিজ, আর শোনো, আসলে এই বাচ্চাটা আমার, এখন আমার স্ত্রী আর বাচ্চা সম্বন্ধে কেউ একটাও বাজে কথা বলবে না, আর না আমি সেটা শুনতে চাই, ওকে। এই বলে সোহম আসল ঘটনা বলতে থাকে, কয়েক মাস আগের ঘটনা।
সোহম তার মা চন্দ্রিমা দেবীর সঙ্গে নারায়ণগঞ্জ নামক গ্রামে বাস করত। সোহম একটি বেসরকারি দপ্তরের কর্মচারী ছিল আর নেহা ওই অফিসেরই সোহমের সহকর্মী ছিল। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। এমনই একদিন নেহা কেবিনে বসে বসে কাঁদছিল। তখন, এই নেহা তোর কি হয়েছে রে, তুই এভাবে কাঁদছিস কেন? যদিও রোহানের দুঃখজনক কথাটা শুনলাম আর শুনে আমার খুবই খারাপ লাগলো, কিন্তু তুই চিন্তা করিস না, ঈশ্বর এ সব কিছুই ঠিক করে দেবেন। রোহন আমাকে এভাবে ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবিনি, আমার খুবই কষ্ট হচ্ছে। না রে, তুই এভাবে কাঁদিস না, এভাবে কাঁদলে তোরই কষ্ট হবে, আর আমি তোকে বলছি তো যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এখন একটু ধৈর্য ধর। না সোহম, আর কিছুই ঠিক হওয়ার নেই। এটা ছাড়াও আমার জীবনে আরো একটি সমস্যা আছে যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। কি সমস্যা? তাহলে তোর কি হয়েছে আমাকে বলতে পারিস, আমি যথাসাধ্য তোর সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর যখন বন্ধু হয়েছি তাহলে তো বন্ধুর উপকারেই আসবো, তাই না? আসলে রোহন আর আমার সম্পর্কটা একটু বেশি গভীরে চলে গিয়েছিল। আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু তারপরও আমরা আমাদের সম্পর্কটাকে আয়ত্তের মধ্যে রাখতে পারিনি। এখন আমি অন্তঃসত্ত্বা, রোহনের বাচ্চা আমার পেটে, আর এই কথাটা আমি কাউকেই বলতে পারছি না। সে কি বলছিস, তুই প্রেগন্যান্ট? আর তোদের এই কথাটা কেউ জানে তো? তাহলে আর কি বলছি, এখন আমার কাছে একটাই উপায়, সুইসাইড, না হলে এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। তুই পাগল আছিস নাকি? তোর মধ্যে একটা নতুন প্রাণ গড়ে উঠেছে, তুই এখন তোর সঙ্গে সঙ্গে তাকেও শেষ করার কথা ভাবছিস? তুই না হয় নিজের কথা বাদ দে, কিন্তু অন্তত তোর সন্তানের কথাটা একবার ভাব। আর তুই চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আর এই সব উলফাল চিন্তা ভাবনা মন থেকে একেবারে বাদ দে। সোহম এভাবেই নেহাকে ভরসা দিলে নেহার কিছুটা হলেও নিজেকে হালকা বলে মনে হয়। আসলে সোহম নেহাকে প্রথম থেকেই পছন্দ করত, কিন্তু নেহার অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে জেনে সে আর কিছুই বলে না। এভাবেই দেখতে দেখতে এত কিছু ঘটনা ঘটে গিয়েছিল। আসলে নেহার রোহনের সঙ্গে সম্পর্ক থাকায় তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রোহন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর বিয়ের আগেই সে গর্ভবতী হয়ে যায়, যার কারণে সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপর যে যার বাড়ি চলে আসে। এমনই একদিন সোহম তার মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলার আছে। আসলে আমাদের অফিসে একটা নেহা নামের মেয়ে আছে আর আমি ওকে খুবই পছন্দ করি, এখন আমি ওকে বিয়ে করতে চাই, তা তুমি চাইলে ওকে একবার দেখে আসতে পারো। না না, থাক, তোর উপর আমার ভরসা আছে, তুই যখন পছন্দ করেছিস নিশ্চয়ই ভালোই হবে। তাহলে পণ্ডিত মশাইকে ডেকে একটা শুভ দিন দেখে তোর বিয়েটা দিয়ে দি, আমাকেও আর একা একা ভালো লাগে না, বাড়িতে একটা বৌমা থাকলে আমারও সময় কেটে যায়। চন্দ্রিমা দেবী এভাবে বললে সোহমও খুশি হয়ে যায়। এরপর পরের দিন সোহম নেহাকে সমস্ত কথা জানালে নেহা বলে, কিন্তু সোহম, আমি অন্তঃসত্ত্বা এই কথাটা জানার পরও তোমার মা এই বিয়েতে রাজি হয়ে গেলেন? না, আমি মাকে কিছুই বলিনি। আর তুমি ভয় পেও না, বিয়েটা একবার হয়ে যাক, তারপর কিছুদিন পর আমরা বিদেশে চলে যাব, তখন সকলেই এটা আমাদের বাচ্চা ভাববে আর তখন আমাদের সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। সোহমের কথা শুনে নেহা অনেকটাই স্বস্তি বোধ করে। সে কখনোই ভাবেনি সোহম তাকে এভাবে সমস্যা থেকে বাঁচাবে। এরপর চন্দ্রিমা দেবী দু একদিনের মধ্যেই পণ্ডিতকে ডেকে পাঠায়। এরপর পণ্ডিত মশাই সবকিছু বিচার বিবেচনা করে বলে, সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু একটা অসুবিধা আছে, এখন 3 মাস বিয়ে দেওয়া যাবে না, কারণ শুভ মুহূর্ত নেই, তাই 3 মাস পরই বিয়ে করলে ভালো হতো। কিন্তু পণ্ডিত মশাই, আপনি একটু ভালো করে দেখুন না, যদি এই কয়েকদিনের মধ্যে বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালোই হতো। এই তোর এত তাড়া কিসের রে? হ্যাঁ, আমি মানছি তুই তোর পছন্দ মতোই মেয়েকে বিয়ে করছিস, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম কারণ আছে, তাই না? না পণ্ডিত মশাই, আপনি সবকিছু বিচার বিবেচনা করেই বলুন, আপনি যেদিন বলবেন সেদিনই বিয়ে হবে। তাহলে ওই কথাই রইল, 3 মাস পরেই বিয়ের লগন। পণ্ডিত মশাই এভাবেই বললে সোহম একটু চিন্তায় পড়ে যায়, কারণ সোহম এবং নেহার কাছে সময় খুবই কম ছিল, যত শীঘ্রই বিয়েটা সম্পন্ন করা যায় ততই তাদের জন্য মঙ্গল ছিল। এরপর এমনই একদিন সোহম নেহাকে ফোন করে বলে, হ্যালো নেহা, একটা সমস্যা হয়ে গেছে, মা বাড়িতে পণ্ডিত মশাইকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু উনি বলেছেন 3 মাসের আগে আমাদের বিয়ের কোনো শুভ মুহূর্ত নেই। কিন্তু সোহম, তুমি তো সব কিছুই জানো, এখন যত দিন যাবে আমাদের জন্য ততই সমস্যা বাড়বে, আমার খুব ভয় করছে সোহম, তুমি আমার জন্য নিজেকে বিপদে কেন ফেলছো?
আমাকে আমার হালে ছেড়ে দাও, আমি নিজেকে শেষ করে দেব, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কি পাগল আছে নাকি নেহা? তোমাকে একদিন বারণ করেছি না যে এসব উলপাল কথা বলবে না? এখন আমি আছি তো তোমাকে সমস্ত দিক থেকেই সামলে নেব, আর তুমি আমার উপরে ভরসা রাখো প্লিজ। সোহম এভাবে বললে নেহা তখন চুপ হয়ে যায়, কারণ সোহমের উপর ভরসা করা ছাড়া নেহার আর কিছুই করার ছিল না। এভাবেই দেখতে দেখতে 3 মাস কেটে যায়, আর আজ সোহম এবং নেহার বিবাহ সম্পন্ন হয়েছিল। আর তারা বিয়ে সম্পন্ন করে বাড়ি ফিরতে ফিরতে নেহা তার বাচ্চা জন্ম দেয়। এই সমস্ত কথা শোনার পর তখন চন্দ্রিমা দেবী বলে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর মা হয়েও তোকে চিনতে পারলাম না। তুই যে কত বড় পুণ্যের কাজ করেছিস সেটা তুইও জানিস না। তুই শুধু একটা মেয়ের প্রাণ নয়, তার সাথে সাথে একটা শিশুরও প্রাণ বাঁচিয়েছিস। আজ তোকে নিয়ে আমার খুবই গর্ব হচ্ছে। সত্যি চন্দ্রিমাদি, তোমার ছেলের কোনো তুলনা হয় না। আর আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমরা না জেনে শুনে তোমাকে অনেক ভুলভাল কথা বলেছি। সত্যি এরকম সোহম যেন ঘরে ঘরে জন্মায়, যে নিজের মান সম্মানের কথা না ভেবে দুটো প্রাণকে বাঁচানোর জন্য একবারও ভাবেনি। সকলে এভাবে বললে চন্দ্রিমা দেবীর এবং সোহমের খুবই ভালো লাগে। এরপর সকলেরই ভুল ধারণা ভেঙে যায়, যার ফলে সোহমের সকলেই গুণগান করতে থাকে। এরপর আর কোনো সমস্যা থাকে না, সকলেই আনন্দের সঙ্গে নতুন বৌমা এবং নবজাত শিশুকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আকাশ তার মা রোহিণী দেবী এবং স্ত্রী সায়ন্তিকার সঙ্গে রঘুদেবপুর গ্রামে বাস করত। আকাশ খুবই সাদাসিধে এবং সরল প্রকৃতির মানুষ ছিল, আর তাদের পরিবারে আকাশই একমাত্র রোজগারি ছিল। আকাশ একটি মুদিখানার দোকানে কাজ করত, এতে করে তাদের কোনো রকমে সংসার চলে যেত। আকাশ সাদাসিধে মানুষ হওয়ায় তাকে যে যেমন পারত ঠকিয়ে তার টাকা পয়সা কেড়ে নিত, আর এতে করে কখনো কখনো তারা সমস্যাতেও পড়ত। এমনকি দোকান মালিকও আকাশকে ঠিকঠাকভাবে বেতন দিত না। এমনই একদিন আকাশ কাজ থেকে বাড়ি ফিরলে তার স্ত্রী সায়ন্তিকা বলে, কি গো আজকে দোকান মালিক তোমাকে বেতনটা দিল? কদিন থেকেই তো আজ নয় কাল করছে, এদিকে সংসারে টানাটানিও শুরু হয়ে গেছে, প্রত্যেকবার এরকম করলে কি করে হবে বলো? হ্যাঁ সায়ন্তিকা, সে আমি জানি, কিন্তু এখন মালিক বলছে আমাকে নাকি বেতন দিয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করো সায়ন্তিকা, আমি সত্যিই বলছি, মালিক আমাকে একটাও টাকা দেয়নি। কি মালিক টাকা দিয়ে দিয়েছে এরকম কথা বলেছে? আগে তবু কম হলেও টাকা দিত, এখন আবার টাকা দিয়ে দিয়েছে এত বড় মিথ্যে কথাও বলছে। চলো আজ আমি তোমার সাথে যাব, গিয়ে দোকান মালিকের সাথে কথা বলবো। এতে কিছুই হবে না সায়ন্তিকা, উল্টে ওরা তোমাকেই অপমান করবে, আর আমি স্বামী হয়ে সেটা মেনে নিতে পারবো না। তার থেকে ভালো তুমি ওসব বাদ দাও, আর এই কটা দিন একটু কষ্ট করেই চালিয়ে নাও। না তা বললে হয় না, এটা তোমার পরিশ্রমের টাকা, আর আমি সেটাকে এভাবে বিসর্জন দিতে পারবো না। আমি এখনই দোকান মালিকের কাছে যাব। আকাশের হাজার বোঝানো সত্ত্বেও সায়ন্তিকা সেদিন তার কোনো কথাতেই কর্ণপাত করে না। সে তখন আকাশকে নিয়ে দোকান মালিকের কাছে যায়। তখন, এই যে কেষ্ট দেখ, আজ আকাশ আবার নিজের বউকে সঙ্গে করেই নিয়ে এসেছে। তা আকাশ, তোর সঙ্গে তোর বউও কি এখানে কাজ করবে নাকি, যে ওকে সঙ্গে করে নিয়ে এসেছিস? না বাবু, আসলে আমি কাজের জন্য আসিনি, আমি অন্য ব্যাপারে এসেছিলাম। আপনি এখন দয়া করে কিছু মনে করবেন না, আমি বলছিলাম কি আকাশের এই মাসের বেতনটা যদি আপনি দিয়ে দিতেন। কি আকাশের বেতন? সে তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, দেখো এখন ও কোথায় খরচ করে ফেলেছে নাকি। ওর তো এমনিতেই ভুলো মন, আর এটা এখানে সকলেই জানে। কি কেষ্ট, আমি ঠিকই বলেছি তো? কিন্তু বাবু, অতগুলো টাকা ও ওইভাবে খরচ করতে পারে না, আর আমি ওকে যতটা জানি ও মিথ্যে কথা বলে না। আপনি একটু ভালো করে মনে করে দেখুন না, আমার মনে হচ্ছে আপনার কোথাও কিছু একটা ভুল হচ্ছে। এই একদম চুপ করো, তার মানে কি আমি মিথ্যা কথা বলছি নাকি, এটাই তুমি বলতে চাইছো তাই তো? তবে শোনো, আমি এরকম লোক মোটেও নয়, আর হ্যাঁ, আজকের পর থেকে ও যেন এই দোকানে না কাজে আসে, যার জন্য আমাকে মিথ্যে চোরের অপবাদ শুনতে হবে, তাকে আমার ভিটেতেই আসতে হবে না, বুঝেছো? বাবু আমি সেটা বলতে চাইনি, দয়া করে আপনি এটা করবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমারই ভুল, হয়তো ওই কোথায় খরচ করে ফেলেছে, দয়া করে ওকে কাজ থেকে বের করবেন না, আমাদের সংসারে ও একমাত্র রোজগারি, এই গরিবদের উপরে দয়া করুন মালিক।
এই এই চুপ করো, ঠিক আছে, অত কান্নাকাটি করে লাভ নেই। এখন তো আমি আবারও টাকা দিতে পারবো না। তা তোমরা চাইলে দোকান থেকে কিছু মাল, মানে ওই সুজি আর ময়দা নিয়ে যেতে পারো, এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না। এভাবেই সেদিন দোকান মালিক কুনাল বাবু বলেন। তার কথা শুনে সায়ন্তিকার তখন কোনোই উপায় ছিল না। ও সে তখন দোকান মালিকের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে ময়দা সুজিগুলো নিয়ে নিরাশ হয়েই সেখান থেকে বাড়ি ফিরে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন থেকে সংসারের এরকম টানাপোড়ন অবস্থা দেখে আকাশের মন খুবই খারাপ হয়ে যায়। ও সে তখন নতুন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এরপর সে তখন অন্যমনস্ক হয়েই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ঠিক তখনই তার অজান্তেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এর ফলে আকাশ তার পায়ে খুবই চোট পায়। হে ঈশ্বর, আমাদের সঙ্গে কি হলো! একই সংসারের এরকম টানাপোড়ন অবস্থা, তার উপরে আকাশই আমাদের একমাত্র রোজগারি। এবারে আমাদের কি করে সংসার চলবে? মা সায়ন্তিকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি একটা অপদার্থ ছেলে। এখন তোমাদের খাওয়ানো পরানোর ক্ষমতাটুকুও আমার নেই। এভাবে বেঁচে থাকার থেকে আমার অ্যাক্সিডেন্টের প্রাণটাই চলে গেলেই ভালো হতো। আকাশ, এসব তুমি কি বলছো? এভাবে তুমি বলো না। তুমি দেখবে ঈশ্বর ঠিক কিছু একটা উপায় বের করে দেবে। আর মা, আপনি বেশি চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আমি কালই কাজের সন্ধানে বেরোবো। সায়ন্তিকা এভাবে বললে আকাশ এবং রোহিণী দেবী একটু মনোবল পায়। পরের দিন সকালে সায়ন্তিকা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারপর সে গ্রাম ছাড়িয়ে শহরের দিকে যায় এবং সেখানে একটি দোকানে গিয়ে বলে, দাদাবাবু, আপনাদের দোকানে আমাকে একটা কাজ দেবেন? আমি বড় অসহায়, অনেক দূর থেকে কাজের সন্ধানে এই শহরে এসেছি। বের হও বলছি এখান থেকে। কোথা থেকে ভিখিরির দল এসে জোটে কি জানি, সকাল সকাল পুরো মেজাজটাই গরম করে দিল। দাদাবাবু, আমি ভিখিরি নয়, আমি কাজের সন্ধানে এখানে এসেছি। আপনাদের কিছু কাজ থাকলে আমাকে বলুন। না না, আমাদের কোনো কাজের লোক লাগবে না, আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমাদের দোকানে কাজ করার মতো আপনার কোনো যোগ্যতা নেই, বুঝেছেন? যান যান, এখান থেকে বেরিয়ে যান। এই বলে দোকানদারটি সায়ন্তিকাকে অপমান করেই সেখান থেকে বার করে দেয়। এরপর সায়ন্তিকা মনমরা করে সেখান থেকে বেরিয়ে আসে এবং আশেপাশে কাজের সন্ধান করতে থাকে। তারপর একটি হোটেলে যায়। সেখানে গিয়ে বলে, বাবু, আপনাদের হোটেলে কোনো কাজ পাওয়া যাবে? ওই মানে সাফ সাফাইয়ের কাজ হলেও তাতে কোনো অসুবিধা নেই, আমি সব রকমের কাজই পারি। রান্নাবান্না থেকে শুরু করে সাফ সাফাই, মাজা ঘষা, খাওয়ানো সবই পারি। আমি খুবই অসহায় বাবু, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। হোটেল মালিকটি সায়ন্তিকার এরকম কথা শুনে মনে মনে ভাবে, আমার তো মনে হচ্ছে মেয়েটা গ্রাম থেকে এসেছে, দেখে তো চালাক চতুরও মনে হচ্ছে না। একে কিছু টাকার বিনিময়ে আজকের দিনটা খাটিয়ে নিলে কেমন হয়? আজ এমনিতেই অনেক কাস্টমার বেশি আছে। বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ নিখুঁতভাবে করে দেব। আপনি আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি থালা বাসনগুলো মাঝামাঝি করে দিও। তোমার হাতের কাজ যদি ভালো লাগে তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। এভাবেই হোটেল মালিকের সঙ্গে কথাবার্তা বলে সায়ন্তিকা কাজে লেগে পড়ে। সেদিন হোটেলে বড় বড় শেফরাও এসেছিলেন। তাদের মধ্যে সবথেকে বিখ্যাত শেফ রণধীর সিংও উপস্থিত ছিলেন। তিনি সব কিছুই প্রথম থেকে লক্ষ্য করছিলেন। এদিকে হোটেল মালিকটি সায়ন্তিকাকে দিয়ে হোটেলের সমস্ত মাজা ঘষা সাফসাফাইয়ের কাজ করিয়ে নেন, এমনকি সায়ন্তিকাকে দিয়ে হোটেলের কিছু রান্নাও করিয়ে নেন। কাজ শেষে সায়ন্তিকা হোটেল মালিকটিকে বলে, বাবু, আমার টাকাটা। কি, এখন তোকে টাকা দিতে হবে নাকি? আমি তো বলেছিলাম না যে আমার যদি পছন্দ হয় তবেই আমি টাকা দেব। তা তোর কাজ আমার মোটেও পছন্দ হয়নি, বুঝেছিস? সকলে তোর বিরুদ্ধে নালিশ জানাচ্ছে, আবার কেউ কেউ বলছে তোর হাতের রান্নাবান্নাও ভালো হয়নি। এখন তুই বল তোকে কিভাবে আমি টাকা দেব। কিন্তু বাবু, আমি তো সব কিছুই ঠিকঠাক নিখুঁতভাবে করেছি। বাবু, আমার টাকাটা খুবই প্রয়োজন, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন, আমি বড়ই অসহায় গরিব মানুষ বাবু। এই যা তো বেরিয়ে যা এখান থেকে, তোকে কাজে রাখাটাই আমার ভুল হয়েছিল। চত সব কোথা থেকে উঠে আসে কে জানি, আমি প্রথমে যদি ম্যানেজারের কথা শুনতাম তাহলেই ভালো হতো। এভাবেই হোটেল মালিকটি তাকে সেখান থেকে বের করে দেয়। তখন শেফ রণধীর সিং সব কিছুই দেখে এবং মনে মনে ভাবে,
পৃথিবীতে এরকমও কত মানুষ আছে যারা উচ্চ শ্রেণীর মানুষের কাছে প্রতারিত হয়। না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এই বলে রণধীর সিং বাইরে বেরিয়ে সায়ন্তিকার সাথে কথা বলে সমস্ত ঘটনাই শোনে এবং সায়ন্তিকাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চায়। তখন সায়ন্তিকা বলে, বাবু আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়, আমি পরিশ্রম করে টাকা রোজগার করতে চাই, ভিক্ষে করে নয়। এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যায়। তখন রণধীর সিং মনে মনে একটা পরিকল্পনা করে নেন এবং বেশ কয়েকদিন পর রণধীর সিং নিজের ভেষ বদলে সায়ন্তিকার বাড়ি যায় এবং গিয়ে বলেন, মা কেউ আছেন বাড়িতে? আমাকে কিছু খেতে দেবেন, আমি বড়ই ক্ষুধার্ত, এক সপ্তাহ হয়ে গেল আমার খাবার জোটেনি, দয়া করে কিছু খেতে দাও মা, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। এভাবেই চেঁচিয়ে চেঁচিয়ে বললে সায়ন্তিকা এবং রোহিণী দেবী বাইরে বেরিয়ে আসেন। এরপর অসহায় লোকটিকে ক্ষুধার্ত অবস্থায় দেখে রোহিণী দেবী বলেন, বৌমা এখন কি করব, আমাদের ঘরে তো কিছুই খাবার নেই যে ওনাকে সাহায্য করব। আর এখন ওনাকে ফিরিয়ে দেওয়াটাও ঠিক হবে না, কারণ উনি ক্ষুধার্ত অবস্থায় আমাদের দরজা পর্যন্ত এসেছেন। মা বলছিলাম কি, বাড়িতে কিছু খাবার নেই ঠিকই, কিন্তু ময়দা সুজি রয়েছে, আমি বরং একটু হালুয়া আর লুচি বানিয়ে নিই, ওনারও খাওয়া হয়ে যাবে আর আজকের দিনটা আমাদেরও খাওয়া হয়ে যাবে, তারপর ঈশ্বর আমাদের কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। হ্যাঁ বৌমা, বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো, তুমি বরং তাই করো। বাবা তুমি বাড়ির ভিতরে আসো, আমরা তোমার খাওয়ার ব্যবস্থা করছি। এই বলে রোহিণী দেবী ভিক্ষুকটিকে বাড়ির ভিতরে বসতে দেয় এবং কিছুক্ষণ সময় পর সায়ন্তিকা হালুয়া এবং লুচি বানিয়ে ক্ষুধার্ত ভিক্ষুকটিকে খেতে দেয়। ভিক্ষুকটি হালুয়া লুচি খেয়ে বলেন, বাহ অসাধারণ, খুবই সুস্বাদু খেতে হয়েছে, এটা আপনি কোথা থেকে শিখেছেন? বাবা এটা আমি শিখিনি, এটা আমি এমনিই বানিয়েছি। না এমনি এমনি হয় না, তোমার হাতে সত্যি প্রতিভা আছে, আমি সেদিন ঠিকই ধরে নিয়েছিলাম যে তুমি অসাধারণ মানুষ, আমি এরকমই একজন মানুষকে খুঁজছিলাম। আসলে আমি ভিক্ষুক নয়, আমি শেফ রণধীর সিং, সেদিনও তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তোমার হয়তো মনে নেই। স্যার আপনি এখানে কিভাবে আর এরকম অবস্থাতেই বা কেন, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব কিছুই বুঝিয়ে বলছি। এভাবেই রণধীর স্যার সবকিছু বলতে থাকে। আসলে তিনি সেদিন বুঝে গিয়েছিলেন যে সায়ন্তিকাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলে ও কিছুতেই সাহায্য নেবে না, আর এখন কাজের কথা বললেও ও ভাববে ওর উপরে দয়া করছি। তাই তিনি পরিকল্পনা করেই সায়ন্তিকার বাড়ির খোঁজ করে ভেষ বদলে নিজের পরিচয় গোপন করে সায়ন্তিকার বাড়িতে আসেন। সায়ন্তিকা তোমার হাতের হালুয়া আমার খুবই ভালো লেগেছে, আর শুধু এটা আমারই নয়, তোমার হাতের হালুয়া সকলেরই ভালো লাগবে। এখন আমি তোমাকে আমার সঙ্গে কাজ করার অফার করছি, তুমি যদি আমার সঙ্গে কাজ করো তাহলে লোকজনের কাছে তোমার হালুয়ার তৈরি স্বাদ ছড়িয়ে দিতে পারবো আর তুমি লাভবানও হবে। আর চিন্তা করো না, যা টাকা উঠবে প্রফিট হবে আমি তোমাকে ঠিকই বুঝে দেব। রণধীর সিং এর মুখে এরকম কথা শুনে সায়ন্তিকা এবং রোহিণী দেবী হতবাক হয়ে যান এবং তারা রণধীর সিং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর রণধীর সিং এর সঙ্গে কাজ করে সায়ন্তিকা কয়েকদিনের মধ্যেই হালুয়ার জন্য বিখ্যাত হয়ে যায়, যার ফলে সায়ন্তিকার পরিবারে টাকা পয়সার আর কোনোই সমস্যা থাকে না। এরপর তারা সকলে সুখে শান্তিতে হাসি খুশিতে বসবাস করতে থাকে।